হ্যাঁ, তোমরা সবাই দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার হচ্ছে দেখা যাচ্ছে। এন্ডোক্রাইন সিস্টেম, তাই না? এন্ডোক্রাইন সিস্টেমে আমাদের ফার্স্টে যেটা আসবে সেটা একটা ছবি, যা ছবি দিয়ে ডিসক্রাইব করা, তাই না? উপরের দিকে, উপর থেকে নিচের দিকে যদি আসি তাহলে সর্ব উপরে যেটা আছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাস যেগুলো আমি দেখাচ্ছি সবগুলোই হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? এই হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের পরেই যেটা আছে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, একদিকে আছে পিনিয়াল গ্ল্যান্ড। হ্যাঁ, আর পিটুইটারি, এই পিটুইটারিকে হচ্ছে কন্ট্রোল করে কিন্তু মেনলি হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি, এবং পিটুইটারির সাথে আরো কিছু গ্ল্যান্ড আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, তাই না? দেখতে পাচ্ছ গলার কাছে থাইরয়েড গ্ল্যান্ড, আর একদিকে কি আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর একটা আছে থাইমাস গ্ল্যান্ড, ঠিক আছে? আর এছাড়া হচ্ছে তোমরা অলরেডি জিআইডি তে পড়ে আসছো, হ্যাঁ, স্টোমাক, স্টোমাক থেকে কিছু এন্ডোক্রাইন সিক্রেশন আসে আমাদের। হ্যাঁ, আর হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, প্যানক্রিয়াস আছে, কিডনি, কিডনি থেকেও কিছু সিক্রেশন। রেনাল সিস্টেম তোমাদের পড়ানো হয়েছে না? রেনাল সিস্টেমে, হ্যাঁ, রেনাল সিস্টেমে মানে হচ্ছে কিডনি থেকে আমাদের কিছু এন্ডোক্রাইন সিক্রেশন আসে। হ্যাঁ, কিডনিও এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। আর হচ্ছে কি আছে, অ্যাডিপোস টিস্যু থেকেও কিছু আসে, এবং স্মল ইন্টেস্টাইন এখান থেকেও কিছু সিক্রেশন আসে। আর ছেলেদের ক্ষেত্রে টেস্টিস হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওভারি। হ্যাঁ, এই মোটামুটি একটা ছবিতে জাস্ট এটা প্রকাশ করা হয়েছে। এরপর আমরা যা আসি মেন জিনিস, যেটা আমরা রিটেনেও আসে, ভাইভাতেও আমরা জিজ্ঞেস করি। হ্যাঁ, প্রথমে একটা ছাত্রকে আমরা কিন্তু জিজ্ঞেস করবো, এটা দিয়ে আমরা আস্তে আস্তে শুরু করবো, যে হরমোন কাকে বলে, তার হরমোনের ডিভিশনটা সুন্দর ভাবে দিতে হবে। হরমোন আর দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস সিক্রেটেড ফ্রম ওয়ান সেল অর গ্রুপ অফ সেলস ট্রান্সপোর্টেড থ্রু দা সার্কুলেটিং ব্লাড টু দা টার্গেট টিস্যু হোয়ার দে এক্সার্ট দেয়ার ফিজিওলজিক্যাল অ্যাকশন, ঠিক আছে? হরমোনস আর কেমিক্যাল সাবস্টেন্স কিছু কারণে সিক্রেটেড, একটা সেল থেকে আসতে পারে অথবা গ্রুপ অফ সেল থেকে আসতে পারে। ট্রান্সপোর্ট কোন দিক দিয়ে হবে? এটা হচ্ছে মেনলি হয় সার্কুলেটিং ব্লাড দিয়ে হয় টু দা টার্গেট টিস্যু, মানে যে টিস্যুতে যে কাজ করবে ওই টিস্যুতে, হোয়ার দে এক্সার্ট দেয়ার ফিজিওলজিক্যাল অ্যাকশন, যেখানে তারা ফিজিওলজিক্যাল অ্যাকশনটা করে। এটা হচ্ছে হরমোনের ডিফিনেশন। আচ্ছা, এরপরে যেটা আসবে একটু ছোট জায়গাটা, যাই হোক আমরা তাও দেখার চেষ্টা করি। এটা হাইপোথ্যালামাস, আমি তোমাদেরকে দেখাইছিলাম যে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন আসে। তাহলে প্রথমে যদি আমরা ধরি টিআরএইচ বা থাইরোট্রোপিন রিলিজিং হরমোন, তারপরে সিআরএইচ কর্টিকোট্রোপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিল্যাক্সিন হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। হ্যাঁ, এটা আমরা ভাইভাতে অনেক সময় ধরি। আর আছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, ডোপামিন। সরাই আমি এই পাশে ফাংশন গুলো একটু দেখতে পাইতাম। আচ্ছা, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো এখন? দেখতে পাচ্ছো না? আচ্ছা, এগুলো বই আছে। হ্যাঁ, তোমাদের গাইটন, গ্যানন কি তোমাদের কাছে আছে না? গাইটনটা আছে, গাইটন স্যার, গাইটন, গাইটন এন্ড হল না, গাইটনে আছে, গাইটনে এই ধরনের চার্ট আছে। যাই হোক, এটা হচ্ছে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে আমি যে এটা দেখালাম যে কি কি এবং সেখান থেকে যে হরমোন গুলো আসে সেগুলোর নাম জাস্ট দেখো, খেয়াল করো। হাইপোথ্যালামাস, সেখান থেকে কি কি আসে? থাইরোট্রোপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রোপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। গ্রোথ হরমোন তে দুইটা আছে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আর গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, দুই ধরনের হরমোনই হাইপোথ্যালামাস রিলিজ করে। আর একটা হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, আর একটা হচ্ছে ডোপামিন অর প্রোল্যাকটিন ইনহিবিটরি ফ্যাক্টর। আচ্ছা, এখানে যদি আমরা আসি, এখানে পাশাপাশি দিছে যে মেজর ফাংশন গুলো আছে। হ্যাঁ, মেজর আমরা পরে চলে যাব, যখন আমরা আলাদা আলাদা ভাবে পড়াবো তখন। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্ট্রিও পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, অ্যান্ড্রিও পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের কি কি সিক্রেশন আসে? একটা আসে হচ্ছে গ্রোথ হরমোন, খুব একটা ইম্পর্টেন্ট হরমোন গ্রোথ হরমোন। তারপরে আসে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনো কর্টিকোট্রোপিক হরমোন অথবা ACTH। হ্যাঁ, এরপরে প্রোল্যাকটিন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং হরমোন, এইসব হরমোন গুলো আসে হচ্ছে অ্যান্ড্রিও পিটুইটারি গ্ল্যান্ড থেকে। আচ্ছা, এরপর আমরা যদি পরের পেজে যাই, এইভাবে আসবে। এই যে পোস্টো পিটুইটারি, পোস্টো পিটুইটারি থেকে মেনলি কয়টা আসে হরমোন? দুইটা। পোস্টো পিটুইটারি থেকে দুইটা হরমোন আসে, একটা হচ্ছে ADH অথবা অ্যান্টি ডায়াবেটিক হরমোন অথবা আসে, এটা ভেসেস ভেসোপ্রেসিন। হ্যাঁ, ভেসেস কে কি করে, কন্ট্রাকশন করে, এই জন্য ভেসোপ্রেসিন এটা নাম আছে, ADH অথবা ভেসোপ্রেসিন। আর পোস্টো পিটুইটারি থেকে আরেকটা আসে, সেটা হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন। হ্যাঁ,
এরপরে আসবে যেটা থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডে আসবে দুইটা হরমোন, দুইটা না ঠিক এক দুই ধরনের হরমোন আছে, একটা হচ্ছে থাইরোক্সিন এন্ড থাইরোথাইরোনিন, আর আরেকটা আছে হচ্ছে ক্যালসিটোনিন। হ্যাঁ, এই তিন ধরনের হরমোন। আর অ্যাডিনাল কর্টেক্স থেকে দুইটা হরমোন, একটা হচ্ছে কর্টিসোল, অ্যালডোস্টেরন। আর অ্যাডিনাল মেডুলা থেকে নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন। আচ্ছা, প্যানক্রিয়াস থেকে আসে ইনসুলিন, যেটা বিটা সেল থেকে হয়, আর গ্লুটামেট আলফা সেল থেকে আসে, আর আরেকটা যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে প্যারাথাইরয়েড হরমোন। এরপর যেটা আমরা পাচ্ছি যে টেস্টিস, টেস্টিস থেকে আসে টেস্টোস্টেরন, আর ওভারি থেকে আসে দুই ধরনের হরমোন, একটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। জাস্ট তোমরা বইয়ে জাস্ট একটু দাগায় নাও যে কোন কোন টপিক গুলো তোমরা পড়বো, বইয়ে আছে এটা দেখবা, ওই গাইটনেই আছে, চার্ট করে দিয়ে আছে। হ্যাঁ, এরপরে আসো। আচ্ছা, এর অনেক কিছু আছে তো বই নেই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইটন নাই তোমাদের কাছে? মানে স্যার ওই স্টে হোস্টেলে রেখে আসছিলাম তো স্যার, আর আনা হয়নি। আল্লাহ, ও তাইলে আমি চেষ্টা করব তোমাদের এই ইয়েগুলো, তাই না তোমাদের স্যার, আমাদের লেকচার শিট দিলে একটু ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, লেকচার লেকচার যদি স্যার একটু আমাদের দিয়ে দিতেন তাহলে আমাদের ভালো হতো স্যার। না না, আমি লেকচার যেটা নিচ্ছি আমি তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, আমি মেল করে দিয়ে দেবো, তোমরা জাস্ট একটু খেয়াল করো, আমি দিয়ে দেবো। আমি সবাই যতজন আসো সবাইকে আমি দিয়ে দেবো, এইভাবে পড়লেই হবে। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে তো সব পড়ার দরকার নাই, যেটা যেটা লাগবে সেটা সেটা আমি বলে দেবো। আচ্ছা, এখন আসো যে আমি জাস্ট বলি, জাস্ট একটু খেয়াল করো, প্লাসেন্টা, আর একটা মেজর অর্গান আছে। হ্যাঁ, আমরা জানি প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে কি কি হরমোন আসে দেখো, খেয়াল করো, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, হিউম্যান সোমাটোট্রপিন, ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, এই চারটা হরমোন কিন্তু আসে হচ্ছে প্লাসেন্টা থেকে। তোমাদের প্রশ্ন এরকম আসবে যে প্লাসেন্টা, হঠাৎ দ্য হরমোনস রিলিজ বাই দ্য প্লাসেন্টা, তখন এই যে চারটা হরমোনের নাম লিখে দিতে হয়। এবার এরকম আসতে পারে যে হঠাৎ দ্য হরমোন সিক্রেটেড ফ্রম দ্য প্লাসেন্টা এন্ড নেম দ্য মেজর ফাংশন, তখন ওর সাথে সাথে কিন্তু এই যে মেজর ফাংশন পাস দিয়ে প্রোমোটস গ্রোথ, আমি লেকচার গুলো দিয়ে দেবো সবকিছু তোমাদেরকে। আচ্ছা, এরপরে আমি ওই যে আগে বলছিলাম যে কিডনির কিছু এন্ডোক্রাইন ফাংশন আছে, কিডনির এন্ডোক্রাইন ফাংশনের ভিতরে কি কি আছে, এই যে রেনিন, রেনিনটা কিডনি থেকে রিলিজ হয়, রেনিন এক ধরনের হরমোন আর কি, 125 ডাইহাইড্রোক্সিক পলিক্যালসিফেরল, আর আরেকটা যেটা আছে ইরাইথ্রোপোয়েটিন। হ্যাঁ, ইরাইথ্রোপোয়েটিন, ইরাইথ্রোপোয়েটিনটা ইরাইথ্রোপোয়েসিসে সহায়তা করে, আমাদের রেড ব্লাড সেল বাড়াতে সহায়তা করে। আচ্ছা, আর আর আছে কি হার্ট, হার্ট ও এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, যেমন হচ্ছে অ্যাট্রিয়াল ন্যাট্রিউরেটিক পেপটাইড, অ্যাট্রিয়াল ন্যাট্রিউরেটিক পেপটাইড, এটা রিলিজ করে হার্ট থেকে। আর স্টোমাক, স্টোমাক হচ্ছে যেমন গ্যাস্ট্রিন রিলিজ করে, আর স্মল ইন্টেস্টাইন হচ্ছে সিক্রেটিন কোলিসিস্টোকাইনিন, এন্ডোক্রাইন ফাংশনের ভিতর পড়ে। আর অ্যাডিপোসাইটস, আর একটা পড়ে আস দেখছো যে অ্যাডিপোস টিস্যু, ওটাও এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, যেমন লেপটিন, লেপটিন নাম করে এক ধরনের হরমোন রিলিজ করে। হ্যাঁ, এরপরে আসি আমরা পরে। আচ্ছা, এরপর মেন একটা জিনিস, হরমোন নামের পরেই যেটা আসতে পারে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ হরমোন। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ হরমোন যদি আমরা দেখি তাহলে প্রথমেই যে অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল নেচার, ফার্স্টে যেটা আসবে দেখো, খেয়াল করো, আমি পর পর স্লাইড গুলো একটু দেখাচ্ছি। এক, এ নম্বরে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল নেচার, তারপরে বি নম্বরে আছে অ্যাকর্ডিং টু দা ডিস্ট্রিবিউশন অফ রিসিপ্টার, আর সি নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার সাইট অফ অ্যাকশন। হ্যাঁ, এই তিন ভাগে ভাগ করা হয়েছে, এই তিন ভাগে ভাগ করা হয়েছে, এই তিন ভাগের আবার পুনরায় ভাগ করা হয়েছে। অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল নেচারের ভিতরে আবার প্রোটিন আর পলিপেপটাইড হরমোন, স্টেরয়েড হরমোন এন্ড হরমোন ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। প্রোটিন পলিপেপটাইড হরমোনের ভিতরে কি কি আছে সেটা বলছে, হরমোনস অফ অ্যান্টিপিটিউটারি এন্ড পোস্টপিটিউটারি। তাহলে অ্যান্টিপিটিউটারি আর পোস্টপিটিউটারি গ্ল্যান্ড থেকে যতগুলো হরমোন আসছে সবগুলো হচ্ছে এবং প্রোটিন এবং পলিপেপটাইড ইন নেচার। আর এছাড়া কি আছে, হাইপোথ্যালামিক হরমোনস, হাইপোথ্যালামাস থেকে যেগুলো আসছে সেগুলো প্যারাথাইরয়েড হরমোন এন্ড প্যানক্রিয়াস হরমোন, এইসব জায়গা থেকে যে হরমোনগুলো রিলিজ হচ্ছে সবগুলো হচ্ছে প্রোটিন এবং পলিপেপটাইড ইন নেচার। এরপরে যেটা আসবে যে স্টেরয়েড হরমোন, তাহলে কি দ্য অ্যাড্রিনোকর্টিকাল হরমোনস, অ্যাড্রিনোকর্টিকাল হরমোনস, দ্য হরমোনস অফ টেস্টিস, ওভারি এন্ড প্লাসেন্টা, এই যে যে চার জায়গা থেকে বললো, এই চার জায়গা থেকে যত হরমোন আসে সবগুলো হচ্ছে স্টেরয়েড ইন নেচার। আচ্ছা, এরপরে যেটা আসছে যে হরমোনস ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, এই সব হরমোনগুলো অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভস থেকে আসে, যেমন থাইরয়েড হরমোন এবং অ্যাড্রিনাল মেডুলারি হরমোন, অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল মেডুলা থেকে কিছু হরমোন আসে এবং থাইরয়েড হরমোন, এগুলো হচ্ছে সবই অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, এটা আসতেছে অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল নেচার। তাহলে প্রশ্ন তোমাদের এইভাবে আসতে পারে যে ডাইরেক্ট বড় প্রশ্ন অনেক সময় আসে না, যে ক্লাসিফিকেশন অফ হরমোন মানে তিনটাই ক্লাসিফিকেশন, অ্যাকর্ডিং টু দা কেমিক্যাল নেচার, অ্যাকর্ডিং টু দা রিসিপ্টার, এইভাবে অনেক সময় আমাদের আসে না। আমাদের কিভাবে আসে, যে ডিফাইন হরমোন এন্ড
ক্লাসিফিকেশন অফ হরমোন অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল নেচার অথবা অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্ট্রিবিউশন, এইভাবে ভাগ করে আসবে। তখন এটা খেয়াল করে দেখতে হবে যে আমাকে ক্লাসিফিকেশনটা কতটুকু চাইছে। হ্যাঁ, বেশি বড় লিখতে গেলে দেখা যায় পরে টাইম পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আসো বি নম্বরে, যেটা ক্লাসিফিকেশনের ভিতরে অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্ট্রিবিউশন অফ রিসিপ্টর। তার মানে হরমোনটা যে যে আমার কোথায় বাইন্ড করবে সেই বাইন্ডিং স্পটটা। তাহলে রিসিপ্টর কয়েক জায়গায় থাকতে পারে, একটা হচ্ছে রিসিপ্টর ইন দা সেল মেমব্রেন, রিসিপ্টর ইন দা সেল মেমব্রেন, রিসিপ্টর ইন দা সাইটোপ্লাজম এন্ড রিসিপ্টর ইন দা নিউক্লিয়াস। তাহলে এই তিন জায়গায় রিসিপ্টর থাকতে পারে হরমোন, যে তাহলে সেল মেমব্রেনে কিন্তু বাইন্ড করতে পারে, বাইন্ড রিসিপ্টর ইন দা সেল মেমব্রেন। তাহলে কি কি আছে? দা প্রোটিন, পলিপেপটাইড হরমোনস এন্ড ক্যাটেকোলামাইনস। হ্যাঁ, তাহলে এই তিন ধরনের হরমোন যে বাইন্ড করবে অবশ্যই সেল মেমব্রেনে। আর সেল আর রিসিপ্টর যেখানে সাইটোপ্লাজমে আছে সেখানে যে ডাইরেক্ট বাইন্ড করবে হচ্ছে স্টেরয়েড হরমোন গুলো, আর নিউক্লিয়াসে বাইন্ড করবে থাইরয়েড হরমোন। জাস্ট এটা খেয়াল রাখো তোমরা একটু। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা সাইট অফ অ্যাকশন। অ্যাকর্ডিং টু দা সাইট অফ অ্যাকশনের ভিতরে তিন ধরনের আসছে, একটা হচ্ছে লোকাল হরমোন, জেনারেল হরমোন এন্ড ট্রপিক হরমোন। লোকাল হরমোন মানে কি? দে হ্যাভ স্পেশাল লোকাল ইফেক্টস এট দা সাইট অফ সিক্রেশন, গ্যাস্ট্রিন সিক্রেটিং। ওই যে জিআইটি দুইটা হরমোন, জিআইটি থেকে তোমরা জানো যে রিলিজ হয়ে পাশেই যে তারা লোকালি কাজ করে, সেই জন্য সেটা নাম লোকাল হরমোন, যেমন গ্যাস্ট্রিন সিক্রেটিং। দেন হচ্ছে জেনারেল হরমোন, দে আর সিক্রেটেড ফ্রম ওয়ান এন্ডোক্রাইন গ্ল্যান্ড ট্রান্সপোর্টেড বাই ব্লাড টার্গেট টিস্যু ফর অ্যাকশন। মানে তারা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে তারা রিলিজ হবে এবং ব্লাডের মাধ্যমে একটা টার্গেট টিস্যু, টার্গেট অর্গানে, দূরবর্তী একটা জায়গায় যে কাজ করবে সেটা হচ্ছে জেনারেল হরমোন। যেমন হচ্ছে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন যখন রিলিজ হয় হ্যাঁ পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তখন গ্রোথ হরমোনের কিন্তু এফেক্ট সারা বডিতে প্রত্যেকটা জায়গায় কিন্তু এফেক্ট করে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায়। আর কি আছে? থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন যেরকম জেনারেল হরমোন, থাইরয়েড হরমোনের কিন্তু এফেক্ট সারা বডিতে। আচ্ছা, এরপরে আসি থাইরয়েড হরমোন বা গ্রোথ হরমোনের যখন আমরা ফাংশন পড়বো তখন পুরোটা আমরা বুঝে যাবো আর কি। আচ্ছা, এরপর আর একটা কি আছে? ট্রপিক হরমোন, তার মানে দে আর সিক্রেটেড ফ্রম ওয়ান এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ড এক্সার্ট দেয়ার ইফেক্ট আপন অ্যানাদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড ফর সিক্রেশন। তার মানে এটা এমন ধরনের একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে এবং আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সে কাজ করবে। যেমন হচ্ছে এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যাড্রিনোকর্টিকোয়েড, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কোথা থেকে আসে? ওটা যে থাইরয়েড গ্ল্যান্ডের পরে কাজ করে, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টিপিটুইটারি থেকে এসে সেটাই আর কি। তাহলে একটা গ্ল্যান্ড, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে যদি আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের পরে কাজ করে সেটা হচ্ছে ট্রপিক হরমোন। আচ্ছা, মোটামুটি এটাই, এটা জাস্ট একটা ছবি দেওয়া যে কিভাবে কোথা থেকে আসছে, এটা দরকার নাই ওরকম যে না। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে ভাইবাতে আমরা অনেক সময় ধরি যে প্রোটিন হরমোন যেগুলো আছে, প্রোটিন এবং পলিপেপটাইড নেচার ইন হরমোন, সেগুলো আসলে কি ধরনের সলুবল? হ্যাঁ, ওয়াটার সলুবল বলে দেবো, ডাইরেক্ট বলে দেবো ওয়াটার সলুবল। দে ডিসলভ ইন প্লাজমা। হ্যাঁ, স্টেরয়েড এন্ড থাইরয়েড হরমোনস আর লিপিড সলুবল। তাহলে আমরা কিন্তু ওই যে কেমিক্যাল নেচারে পড়ে আসছিলাম যে আমাদের তিন ধরনের কেমিক্যাল, একটা হচ্ছে প্রোটিন আর পলিপেপটাইড হরমোন, আর একটা হচ্ছে স্টেরয়েড হরমোন, আর একটা হচ্ছে কি টাইরোসিন। তাহলে আমার, হ্যাঁ হ্যাঁ বলো, কিছু প্রশ্ন কোনো? হ্যাঁ, প্রোটিন এন্ড পলিপেপটাইড যেটা সেটা ওয়াটার, আর স্টেরয়েড আর থাইরয়েড হরমোন হচ্ছে লিপিড সলুবেল, আর এই যে লিপিড সলুবেল দে বাইন্ডস ইন প্লাজমা প্রোটিন। আচ্ছা, এখন আসো নাইস টু নো যেটা আর একটা, স্টেরয়েড এটা পরে পড়াবো আবার, যে প্রিকার্সার অফ স্টেরয়েড হরমোন ইজ কোলেস্ট্রল, তার মানে স্টেরয়েড দিয়ে, এবং এর নিউক্লিয়াসের নাম হচ্ছে সাইক্লোপেন্টানো পারহাইডোফেনান্থ্রিন। হ্যাঁ, একটু কঠিন বা ইয়ে, কিন্তু এই নিউক্লিয়াসের নামটা জিজ্ঞেস করা হয় অনেক সময়, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এই জন্য এই নিউক্লিয়াসের নাম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি এই যে আমি আবার আগে সেই পুরোনো জিনিস যেটা ছবিতে দেখানো হয়েছিল সেটাই, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আসলে কি? দে আর ডাকলেস গ্ল্যান্ড, ডাকলেস গ্ল্যান্ড, এগুলো কোনো ডাকটাল গ্ল্যান্ড না, ডাকলেস গ্ল্যান্ড, এবং সিনথেসাইজ এন্ড সিক্রেট হরমোন, এবং তারা হরমোন রিলিজ করে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের হিউম্যান বডিতে কোথায় কোথায় আছে? একটা হচ্ছে হাইপোথ্যালামাস, পিটুইটারি, অ্যান্টিপিটুইটারি, পোস্টোপিটুইটারি, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি। এটা কিন্তু আগে আমি বলে আসছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা যেটা আসছে নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা বলা হয় যে দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড হুইচ কনসিস্ট অফ নিউরোনস এন্ড সিনথেসাইজ এন্ড সিক্রেট হরমোনস, হাইপোথ্যালামাস এবং অ্যাডিনামেডুলা, এই দুটোকে নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। একটা হচ্ছে হাইপোথ্যালামাস এন্ড অ্যাডিনামেডুলা। আচ্ছা, এটা এটা এটাও আগে এটা অতটা ইয়ে না। আচ্ছা, এখন আমরা আসি যে কোঅর্ডিনেশন অফ বডি ফাংশন বাই কেমিক্যাল মেসেঞ্জার। হ্যাঁ, coordination of body function by chemical messenger
কিছু কেমিক্যাল মেসেঞ্জার সিস্টেম আছে যার মাধ্যমে এইসব হরমোন গুলো রিলিজ হয় এবং সারা বডিতে কাজ করে, যেমন দ্য মাল্টিপল অ্যাক্টিভিটিস অফ দ্য সেলস অ্যান্ড টিস্যুস অ্যান্ড অর্গানস অফ দ্য বডি আর কোঅর্ডিনেটেড বাই ইন্টারপ্লে অফ সেভারাল টাইপস অফ কেমিক্যাল মেসেঞ্জার সিস্টেম। তার ভিতরে কি কি আছে, একটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার্স, তোমরা আগে নামটা শুনছো, নিউরো ট্রান্সমিটার্স আর রিলিজ বাই অ্যাক্সন টার্মিনালস অফ নিউরোন্স, নিউরোন্সের অ্যাক্সন টার্মিনাল থেকে নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজ হয় ইন্টু দ্য সাইন্যাপটিক জাংশন। হ্যাঁ, প্রি সাইন্যাপটিক ক্লেফট, পোস্ট সাইন্যাপটিক ক্লেফট, ওখানে যে জাংশনটা থাকে ওখানে রিলিজ হয় নিউরো ট্রান্সমিটার অ্যান্ড অ্যাক্টস লোকালি টু কন্ট্রোল নার্ভ সেল ফাংশন। এটা একভাবে করে, আর একটা কিভাবে করতে পারে, একটা হচ্ছে এন্ডোক্রাইন হরমোন আর রিলিজ বাই গ্ল্যান্ডস অর স্পেশালি সেল ইনটু দ্য সার্কুলেটিং ব্লাড অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য ফাংশন অফ টার্গেট সেল অ্যাট অ্যানাদার লোকেশন অফ দ্য বডি। এক জায়গা থেকে রিলিজ হবে এবং আরেক জায়গায় যে কাজ করবে, যেমন ওই যে গ্রোথ হরমোন গুলো যেভাবে কাজ করে, থাইরয়েড হরমোন, এই ধরনের আর কি। আচ্ছা, আর একটা যেটা কি, ওই যে নিউরো এন্ডোক্রাইন হরমোন যেটা বলা হয়েছিল, আর সিক্রেটেড বাই দ্য নিউরোন্স ইনটু দ্য সার্কুলেটিং ব্লাড অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য ফাংশন অফ টার্গেট সেল অ্যাট অ্যানাদার লোকেশন ইন দ্য বডি অ্যান্ড প্যারাক্রাইনস আর সিক্রেটেড বাই সেলস ইনটু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড এফেক্ট নেইবারিং টার্গেট সেলস অফ এ ডিফারেন্ট টাইপ। আর অটোক্রাইনসটা কি, আর সিক্রেটেড বাই সেলস ইনটু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড এফেক্ট দ্য ফাংশন অফ সেম সেলস প্রোডিউস দেম, সেম সেলের পরে কাজ করে, যেই সেল থেকে রিলিজ হয় সেই সেলের পরে কাজ করে। আচ্ছা, আর সাইটোকাইন্স আর পেপটাইড যেটা তোমরা জানো যে আগে থেকে পড়ছো, ইন্টারলিউকিনস, লিম্ফোকাইনস, ওগুলোকে বলা হচ্ছে, ওগুলো এক ধরনের হচ্ছে ইয়ে। তাহলে এগুলো হচ্ছে কি, কোঅর্ডিনেশন অফ বডি ফাংশন বাই কেমিক্যাল মেসেঞ্জার। এটা জাস্ট বোঝার জন্য, এটা আসলে প্রশ্নে আসে না, এটা আসে। হ্যাঁ, আমাদের মেসেঞ্জার সিস্টেম কয়টা আছে? হ্যাঁ, দুই ধরনের সিস্টেম আছে, একটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার সিস্টেম আর একটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। ঠিক আছে, ফার্স্ট মেসেঞ্জার সিস্টেম কি বলছে, দ্য এক্সট্রা সেলুলার লিগ্যান্ডস আর কল্ড ফার্স্ট মেসেঞ্জার। এক্সট্রা সেলুলার লিগ্যান্ড যেগুলো থাকবে সেগুলো ফার্স্ট মেসেঞ্জার, আর যেগুলো ইন্টার সেলুলার মিডিয়েটার সেগুলো হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। যেমন হচ্ছে এক্সট্রা সেলুলার লিগ্যান্ডস কারা, হরমোনস এবং নিউরো ট্রান্সমিটার, হরমোনস এবং নিউরো ট্রান্সমিটার হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। আর সেকেন্ড মেসেঞ্জারটা কি, এটা হচ্ছে ইন্টার সেলুলার, সেলের ভিতরে যে মিডিয়েটার্স গুলো থাকে, যেমন সাইক্লিক, হ্যালো, হ্যাঁ, সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, হ্যাঁ, অ্যাডিনোসিন মনোফসফেট। এগুলো তোমরা একটু দেখে নাও, জাস্ট একটু পরে আসলেই তোমরা বুঝতে পারবা যে আসলে ফার্স্ট মেসেঞ্জারটা কোনটা। আমি তখন আবার ক্লিয়ারলি দেখা যাবে, যখন মেকানিজম অফ অ্যাকশন দেবো তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে যে ফার্স্ট মেসেঞ্জার কোনটা, সেকেন্ড মেসেঞ্জার। এখন জাস্ট একটু দেখে নাও, এই যে সেকেন্ড মেসেঞ্জারের ভিতরে হচ্ছে ইন্টারসেলুলার মিডিয়েটার যেগুলো, সেগুলো সেকেন্ড মেসেঞ্জার। যেমন হচ্ছে কি কি আসছে, সাইক্লিক এমপি, এমপি বলতে অ্যাডিনোসিন মনোফসফেট, আর সাইক্লিক জিএমপি মানে হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট, সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট, আর হচ্ছে আইপি থ্রি মানে ইনোসিটাল ট্রাইফসফেট, থ্রি মানে হচ্ছে থ্রি আর ইনোসিটল ট্রাইফসফেট, আর ডিএসজি তে আসছে ডাইঅ্যাসাইল গ্লিসারল। ঠিক আছে, এই যে চারটে বললাম এগুলো সব সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, আর আগেরটা হচ্ছে যেটা বললাম হরমোন নিউরো ট্রান্সমিটার ডাইরেক্টলি, ওটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। এরপরেটা আমরা আসি, আচ্ছা ওটা একটা জাস্ট বলছে যে আমরা হরমোন, হরমোনকে মেজারমেন্ট কিভাবে ল্যাবরেটরিতে করা হয়, প্রসেস অফ মেজারমেন্ট অফ হরমোন কনসেন্ট্রেশন ইন ব্লাড। হ্যাঁ, এটা হচ্ছে আমরা রেডিও ইমিউনো অ্যাসে, তোমার নাম শুনছো মনে হয়, রেডিও ইমিউনো অ্যাসে আরআইএ, আর এটা হচ্ছে এনজাইম লিঙ্ক ইমিউনো সলভেন্ট অ্যাসে এলিসা। হ্যাঁ, এই দুই পদ্ধতিতে আমরা রক্তে হরমোনের মাত্রাটা দেখতে পারি। আচ্ছা, এটা দরকার নাই, এটা এইসব জ্ঞান দরকার নাই তোমাদের সহজভাবে। আচ্ছা, এবার আসো হচ্ছে এই যে যেটা, এটা বোঝার ব্যাপার যে মেকানিজম অফ হরমোন, মেকানিজম অফ হরমোনের ভিতরে কি কি আছে, অ্যাকশন অফ হরমোন, কিভাবে একটা হরমোন শরীরে কাজ করে। একটা হরমোন একটা গ্ল্যান্ড থেকে তো রিলিজ হচ্ছে, কিন্তু সেটা যে কিভাবে কাজ করবে, তাহলে প্রথমে যেটা আছে, বাই চেঞ্জিং সেল মেমব্রেন পারমিয়াবিলিটি। হ্যাঁ, লোকাল হরমোনস বাই চেঞ্জেস সেল মেমব্রেন পারমিয়াবিলিটি, সে গিয়ে সেল মেমব্রেনে পারমিয়াবিলিটিটা চেঞ্জ করে দেয়। যেমন হচ্ছে লোকাল হরমোনস এন্ড এ ফিউ জেনারেল হরমোন, যেমন হচ্ছে উদাহরণ দিচ্ছে ক্যাটেকোলামাইনস। হ্যাঁ, কিছু ক্যাটেকোলামাইনস আছে যেগুলো এই সেল মেমব্রেন পারমিয়াবিলিটির মাধ্যমে কাজ করে। এরপরে যেটা আসছে যে দুই নম্বরে, সেটা হচ্ছে বাই অ্যাক্টিভেটিং ইন্টারসেলুলার এনজাইম। হ্যাঁ, বাই অ্যাক্টিভেটিং ইন্টারসেলুলার এনজাইম হচ্ছে প্রোটিন হরমোনস মেনলি অ্যাক্ট ইন দিস ওয়ে। আমি আগেই বলছিলাম যে প্রোটিন যে হরমোন গুলো আছে ওইগুলো হচ্ছে এইভাবে কাজ করে, যেমন হচ্ছে এই প্রোটিন হরমোনস এক্সার্ট দেয়ার এফেক্ট বাই অ্যাক্টিভেটিং সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। হ্যাঁ, দিস আর থ্রি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। আগে একটু আগে পড়ে আসলাম যে তোমাদের এই যে সাইক্লিক এএমপি, মেমেট ফসফোলিপিড, ক্যালসিয়াম ক্যানালোডিউরিন সিস্টেম, এগুলো আবার পরে আসছে আর কি। অল দা প্রোটিন হরমোনস ভাইয়া সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম এক্সেপ্ট ইনসুলিন। আচ্ছা, এইভাবে ইন্টারসেলুলার এনজাইমের মাধ্যমে কাজ করবে, সব প্রোটিন হরমোন গুলো কাজ করবে শুধুমাত্র ইনসুলিন বাদে, ইনসুলিন অন্যভাবে কাজ করে।
আচ্ছা, আরেকটা হচ্ছে বাই অ্যাক্টিভেটিং দ্য জিনস, তাহলে এই যে যে ইন্টারসেলুলার এনজাইমস এর মাধ্যমে কিছু কাজ করবে, আর কিছু যে ডাইরেক্ট কোথায় গিয়ে বাইন্ড করবে হরমোনগুলো, হরমোনগুলো ডাইরেক্ট বাইন্ড করবে জিনস, স্টেরয়েড হরমোন, যেমন এর আগে বলে আসে স্টেরয়েড হরমোন এন্ড থাইরয়েড হরমোন ডাইরেক্টলি কোথায়, স্টেরয়েড হরমোন গুলো হচ্ছে সাইটোপ্লাজম, সেলের সাইটোপ্লাজমে যে বাইন্ড করে এরপরে নিউক্লিয়াসে যায়, সেল মেমব্রেনে বাইন্ড করে না। আর তেমনি সেটাই বলছে যে থাইরয়েড হরমোন, তো থাইরয়েড হরমোন গুলো কিন্তু ডাইরেক্ট যে নিউক্লিয়াসে বাইন্ড করে, একটা সেলের নিউক্লিয়াসে যে বাইন্ড করে, ও কিন্তু সেল মেমব্রেনে কোনো বাইন্ডিং নাই। আচ্ছা, এটা আমরা মেকানিজম অ্যাকশন আসছি, এরপরে আমরা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা জাস্ট বলছে সাইক্লিক এমপি সম্পর্কে, সাইক্লিক এমপি সিস্টেমের সম্পর্কে বলছে, আমরা আসছি পরে। আচ্ছা, এটা আমি একটু বলে আসি। আচ্ছা, এখানে কি বলছে একটু খেয়াল করো, বাইন্ডিং অফ প্রোটিন হরমোন টু দা সেল মেমব্রেন রিসেপ্টর অ্যালাউ কাপলিং অফ রিসেপ্টর টু জিএস প্রোটিন, জিএস হচ্ছে কি, জিএস একটা কমপ্লেক্স, প্রোটিন কমপ্লেক্স, জিএস স্টিমুলেটস অ্যাডিনাইল সাইক্লেস, অ্যাডিনাইল সাইক্লেস হুইচ কজেস কনভার্সন অফ সাইটোপ্লাজমিক এটিপি ইনটু সাইক্লিক এএমপি ইনসাইড দ্য সেল, দেন দিস অ্যাক্টিভেটস সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস ইট ফসফোলাইজেস স্পেসিফিক। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে একটু সরে যাই, সরে যাই, আমি জাস্ট এখানে দেখাচ্ছি তোমাদের, খেয়াল করো, এটা হচ্ছে প্রোটিন এবং পলিপেপটাইড ইন নেচার যে হরমোন গুলো আছে, আমি যেটা বলছিলাম যে কেমিক্যাল নেচারের উপর নির্ভর করে তিন ভাগে ভাগ হয়েছে, একটা প্রোটিন পলিপেপটাইড, আর একটা হচ্ছে তোমার স্টেরয়েড হরমোন, আর একটা হচ্ছে হরমোন থাইরয়েড। আচ্ছা, এখন আসো প্রোটিন এন্ড পলিপেপটাইড যে নেচার যে হরমোন গুলো আছে এগুলো কোথায় বাইন্ড করে, দেখো খেয়াল করে রিসিপ্টারের ছবি দিয়ে আসছে, হ্যাঁ ওয়াই আকারে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে রিসিপ্টার, হ্যাঁ ওই যে উপরে দেখো খেয়াল করো একটা প্রোটিন অথবা পলিপেপটাইড ইন নেচার হরমোন, ওই যে হরমোন এসে লাল রঙের উপরে বাইন্ড করছে, বাইন্ড করার কারণে কি হয়েছে, এখানে এই যে সেল একটা আছে সেলের বাইরে, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর এটা হচ্ছে ভিতরে, হ্যাঁ এক্সট্রা সেলুলার ফ্লুইড এর দিকে কি আছে, হরমোনটা বাইন্ড করলো রিসিপ্টারের সাথে, যখন বাইন্ড করবে বাইন্ডের আগে কি থাকে, এখানে ওই যে জি প্রোটিন যেটা বললাম, জি প্রোটিন সেলের ভিতরে একটা প্রোটিন, হ্যাঁ প্রোটিন কমপ্লেক্স, ওটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ওর আবার তিনটা বাইন্ডিং আছে আলফা বিটা হ্যাঁ গামা, তাহলে ও যখন একটা হরমোন এসে বাইন্ড করে তখন জি প্রোটিনের আলফার সাথে বাইন্ড করে, তখন বিটা গামা সরে যায়, হ্যাঁ এইভাবে কিন্তু জি প্রোটিনটা অ্যাক্টিভেটেড হয়। এটা জাস্ট দেখে রাখো, এটা ছবিও লাগবে না, পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যেটা আসবে সেটা আমি দেখাচ্ছি, এই যে এই ছবিটা লাগবে, যে যদি মেকানিজম অফ অ্যাকশন অফ প্রোটিন হরমোন আসে তখন এই ছবিটা দিতে হবে, এই ছবিটা এত সুন্দর না হলেও মোটামুটি করে ছবি আঁকায় দেখাতে হবে, একটা দাগ উপর দিয়ে একটা দাগ নিচ দিয়ে একটা দাগ দিয়ে জাস্ট বাইন্ডিং করে তোমরা দেখাতে পারবা, এত সুন্দর না করলেও হবে। তাহলে দেখো খেয়াল করো এক্সট্রা সেলুলার ফ্লুইডে কি হচ্ছে, একটা কি আছে, এই যে দেখো একটা হরমোন, হরমোনটা কি লাল রঙের দেয়া রয়েছে, নরমোন হরমোনটা এসে কি করছে বাইন্ড করছে, হ্যাঁ বাইন্ড করছে রিসিপ্টারের সাথে, বাইন্ড করার সাথে সাথে কি হয়েছে, এই যে জি জিটিপি যেটা আমি বললাম যে জিটিপি হিসেবে থাকে, জিডিপি হ্যাঁ এটা হচ্ছে গুয়ানোসিন ডাইফসফেট, হ্যাঁ গুয়ানোসিন ট্রাইফসফেট রূপান্তরিত হয়, এ তখন কি করে, এ তখন কি করে, এ হচ্ছে এটিপি কে অ্যাডিনোসিন ট্রাইফসফেট কে, হ্যাঁ এখানে অ্যাডিনাইল সাইক্লেস বলে একটা এনজাইম আছে, অ্যাডিনাইল সাইক্লেস কে সে অ্যাক্টিভেট করে দেয়, অ্যাডিনাইল সাইক্লেস তখন কি করে এটিপি কে সাইক্লিক এমপি, হ্যাঁ এখানে ইনঅ্যাক্টিভ সাইক্লিক এমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস কে কি করে অ্যাক্টিভলি সাইক্লিক এমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজে রূপান্তরিত করে, এবং যখন অ্যাক্টিভ এই সাইক্লিক এমপি তৈরি হয়ে যায়, সাইক্লিক এমপি তৈরি হলে তখন সে কি করে প্রোটিনকে ভেঙে, এই যে তোমরা দেখো ফসফেট পিও ফোর অ্যান্ড এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং সেখান থেকে কিন্তু সেলের রেসপন্স, সেলের রেসপন্স বলো কন্ট্রাকশন বলো এইসব জিনিসগুলো হয়। এটা খেয়াল করবা, এই ছবিটা পরীক্ষায় আসবে, আসলে এই ছবিটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলো স্যার, এটা একটা আরেকটু মানে বলেন স্যার, আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো, তোমরা বই কি একদমই নাও নাই, কেউই নাও নাই না, আচ্ছা আমি ছবি পাঠাই দিবো, ছবিটা পাঠাই দিবো, হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারলে কাজ হতো আর কি, যাই হোক আমি ছবি পাঠাই দিবো, খেয়াল করো ওই যে লাল রঙের যেটা আছে, ওই যে লাল রঙের যেটা আছে সেটা হচ্ছে কি, ওটা হচ্ছে হরমোন, ঠিক আছে, আর দেখো ওয়াই হিসেবে একটা সবুজ রঙের দেয়া আছে, এটা হচ্ছে রিসিপ্টার, ঠিক আছে, হরমোনটা কি করে একটা প্রোটিন বা পলিপেপটাইড ইন নেচার হরমোন, কিন্তু আমি আগেই বলছি সেল মেমব্রেনে এসে বাইন্ড করবে, তখন এখানে এসে বাইন্ড করলো রিসিপ্টারের সাথে, সাথে সাথে কি হলো এখানে আমাদের সেলের ভিতরের দিকে, ওই যে একটু আগে ছবিতে দেখলাম জিডিপি বা ওটা বাদ দাও তোমার জিটিপি, ওই যে জিএস যে প্রোটিনটা থাকে সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে তখন কি হয়ে যায়, হ্যাঁ
গুয়ানোসিন ট্রাইফসফেট হয়ে যায়। গুয়ানোসিন ট্রাইফসফেটটা তখন কি করে, ওখানে সেল মেমব্রেনের ভিতরে অ্যাডিনাইল সাইক্লেজ বলে একটা এনজাইম আছে, হ্যাঁ, অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইমকে সে কি করে অ্যাক্টিভেট করে দেয়। অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইমটা অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে সাইক্লিক এএমপি তে রূপান্তরিত করে। খেয়াল করো লাল রঙের এক সাইড থেকে কিন্তু তীর দেয়া রয়েছে, ডান সাইড থেকে বাম সাইডে, হ্যাঁ। তাহলে অ্যাডিনাইল সাইক্লেজটা কি করে, এটিপি কে এটিপি এর পরে কাজ করে এই সাইক্লিক এএমপি তৈরি করে। ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে সাইক্লিক এএমপি, সেটা এটিপি নামে থাকে, তখন সেটাকে অ্যাক্টিভেটেড করে দেয়। অ্যাক্টিভেটেড সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ কে অ্যাক্টিভ করে দিল। এই অ্যাক্টিভেটেড সাইক্লিক এএমপি প্রোটিন কাইনেজ তখন কি করে, তখন সে প্রোটিনের পরে কাজ করে, মানে প্রোটিনকে ভাঙে, প্রোটিনকে ভেঙে অ্যাডিনোসিন ডাইফসফেট এন্ড ফসফেট তৈরি করে। এবং ওই যে যখন ফসফেট তৈরি করে, ফসফোরাইলেশন বা ফসফেট তৈরি করলে মানে কি, আমাদের শরীরে সেল রেসপন্স হলো, মানে কোনো একটা হলো, ঠিক আছে? জাস্ট দেখলে তোমরা পরবর্তীতে হয়ে যাবে, প্রথমবার তো এই জন্য কঠিন লাগতেছে। আচ্ছা এগুলো দরকার নাই, এটাও দরকার নাই। আচ্ছা এখন যেটা আসছে যে হরমোন অ্যাক্টস ভায়াস সাইক্লিক এএমপি সিস্টেম, হ্যাঁ, কোন কোন হরমোন গুলো, জাস্ট সাইক্লিক এএমপি সিস্টেম আমি একটু আগে সাইক্লিক এএমপি সিস্টেম তোমাদের দেখালাম, ওই সাইক্লিক এএমপি সিস্টেমে কোন কোন হরমোন গুলো কাজ করে, জাস্ট একটা উদাহরণ দিয়ে, যে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকাল হরমোন, এগুলো এগুলো হচ্ছে সাইক্লিক এএমপি হিসেবে কাজ করে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর হরমোন অ্যাক্ট ভায়া মেমব্রেন ফসফোলিপিড, এই সিস্টেমটা এটা আর একটা সিস্টেম, মেমব্রেন ফসফোলিপিড সিস্টেমের মাধ্যমে কাজ করে সেগুলো, এইগুলো হরমোন। মেমব্রেন ফসফোলিপিড কিভাবে কাজ করে ওটা আর একটা আমি দেখাই দেবো খুব শীঘ্রই। আচ্ছা এখন আসো, এই যে আমি বললাম মেমব্রেন ফসফোলিপিড এর কথা, এই যে মেমব্রেন ফসফোলিপিড সিস্টেম, হ্যাঁ, এই যে কি লিখছে, বাইন্ডিং অফ দ্য প্রোটিন হরমোনস টু দা সেল মেমব্রেন অ্যালাউ কাপলিং অফ জিএস প্রোটিন, জিএস প্রোটিন দেন অ্যাক্টিভেটস ফসফোলিপেস সি এনজাইম অ্যাটাচ টু দা ইনসাইড প্রজেকশন অফ দ্য রিসেপ্টর। আচ্ছা আমি ছবিতে আসি, ছবিতে আসলে একটু ক্লিয়ার হবে। এই দেখো খেয়াল করো মেমব্রেনে কিন্তু একটু আগে বলছি সাইক্লিক এএমপি হিসেবে কাজ করে, সাইক্লিক এএমপি সিস্টেমের মাধ্যমে, আর এটা হচ্ছে আর একটা সিস্টেম, এটারে বলা হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড সিস্টেম, হ্যাঁ, মেমব্রেন ফসফোলিপিড সিস্টেম। ছবিটা খেয়াল করো, ছবিটা দেখাচ্ছি একটু খেয়াল করো, এই দেখো এক্সট্রা সেলুলার ফ্লুইড সেল মেমব্রেনের বাইরের দিকে এই যে রিসেপ্টর দেয়া রয়েছে, হ্যাঁ, ওখানে একটা পেপটাইড হরমোন বা প্রোটিন হরমোন হচ্ছে বাইন্ড করতেছে। বাইন্ড করলে কি হবে, আমার সেলের ভিতরে জি প্রোটিন আছে, জি প্রোটিনটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। জি প্রোটিন অ্যাক্টিভেট হয়ে সে কি করবে, ফসফোলাইপেস সি বলে একটা এনজাইম কিন্তু আমার ইনার সাইড অফ দা সেল মেমব্রেন বা সেল মেমব্রেনের ভিতরে বলবো, তোমরা অত ইনার সাইড বলার দরকার নাই, বলবা জি প্রোটিন অ্যাক্টিভেটেড ফসফোলাইপেস সি এনজাইম, দেন ফসফোলাইপেস সিটা কি করে তোমরা একটু খেয়াল করো, একটু বড় করে দিই, এই আচ্ছা ফসফোলাইপেস সি এটা এনজাইম, এটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন এ কি করে, এই খেয়াল করো পিআইপি টু, তার মানে এটার নাম হচ্ছে ফসফ্যাটিডাইল ইনোসিটল ডাইফসফেট, হ্যাঁ, ফসফ্যাটিডাইল ইনোসিটল ডাইফসফেট, হ্যাঁ, বাইফসফেট, বাইফসফেট টু তে বাইফসফেট, তাহলে ফসফ্যাটিডাইল ইনোসিটল বাইফসফেট একে ভেঙে ফসফোলাইপেস সিটা এরপরে কাজ করে কি করে, একে ভেঙে কি করে ইনোসিটল ট্রাইফসফেটে তৈরি করে আইপি থ্রি, ইনোসিটল ট্রাইফসফেট, আর একটা যেটা তৈরি করে ডাইঅ্যাসাইল গ্লিসারল, হ্যাঁ, এই দুইটা, এগুলো কিন্তু আগেই বলছিলাম যে তোমাদেরকে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হিসেবে কাজ করে, ইনোসিটল ট্রাইফসফেট এন্ড ডাইঅ্যাসাইল গ্লিসারল, হ্যাঁ, এই দুটো তৈরি করলো। এখন খেয়াল করো ইনোসিটল ট্রাইফসফেট যেটা তৈরি করলো, এ ডাইরেক্টলি দেখো নিচে কি করতেছে, এ সেলের ভিতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো দাগ দেওয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফুটা ফুটা ফুটা, তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওর পরে কাজ করে, ওর পরে কাজ করে কি করে, ওখান থেকে ক্যালসিয়াম গুলোকে বের করে দেয়, আর ক্যালসিয়াম বের করে দেওয়া মানে কি হয়, সেল রেসপন্স, সেলের কন্ট্রাকশন হয় সেটা। আর দেখো খেয়াল করো ডাইঅ্যাসাইল গ্লিসারল ডিএজি দেওয়া আছে, ওইটা কি করে, ও করে কি ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজ সি, ওখানে সেল মেমব্রেনের সেলের ভিতরে প্রোটিন কাইনেজ বলে সি বলে একটা ইনঅ্যাক্টিভ এনজাইম আছে, সেটাকে কি করে ডাইঅ্যাসাইল গ্লিসারলটা অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ সি তে রূপান্তরিত করে, এবং অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ সি টা কি করে প্রোটিনকে ভেঙে সেল রেসপন্স করে। প্রথমবার দেখতেছো তোমাদের কাছে জিনিসটা কঠিন লাগতেছে, হ্যাঁ, কিন্তু আমি ছবি পাঠাই দেবো, তোমরা কয়েকবার একটু ট্রাই করলে, ছবি আঁকাতে পারলে জিনিসটা সহজ, লিখতেও সহজ, ছবিটা মনে রাখলে বাকিগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবং এই ছবিতে খেয়াল করো আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে ফার্স্ট মেসেঞ্জার হিসেবে কাজ করতেছে এই যে পেপটাইড হরমোন, এই হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, সে কিন্তু ফার্স্ট মেসেজটা নিয়ে আসছে, এই জন্য ওরে বলা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। আর এখানে সেকেন্ড মেসেঞ্জার কাকে বলা হচ্ছে জানো, এই যে ডিএজি ডাইঅ্যাসাইল গ্লিসারল ইনোসিটল ট্রাইফসফেট, একে বলা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হিসেবে এরা কাজ করতেছে। আচ্ছা যা হোক,
আমরা আসি এই যে ডায়াসাল ড্রিসাল ওখানে কি করতেছে সেটা একটু লেখা আছে। আচ্ছা আর একটা যেটা বলা হয়েছিল তিন ভাবে কাজ করে সেল মেমব্রেন, ওই যে আর ফসফোলিপিড সিস্টেম আর হচ্ছে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন সিস্টেম। হ্যাঁ ক্যালসিয়াম ক্যালমোডিউলিন সিস্টেম। আচ্ছা একদিনে সব না পড়াই, অনেক পড়ানোর আছে তোমাদের, ইয়ে হবে এটা জাস্ট এটা একটু দেখাই দিয়া, এরপরে আমি ইয়ে করে দিচ্ছি। ক্যালসিয়াম এন্ট্রি মে বি ইনিশিয়েটেড বাই চেঞ্জেস ইন দা মেমব্রেন পোটেনশিয়াল দ্যাট ওপেন ক্যালসিয়াম চ্যানেল, আর এ হরমোন ইন্টারঅ্যাক্টিং উইথ মেমব্রেন রিসেপ্টর দ্যাট ওপেন ক্যালসিয়াম চ্যানেল অর এন্টারিং এ সেল। তাহলে একটা সেলের ভিতরে ঢুকতে গেলে ক্যালসিয়াম আয়ন বাইন্ড উইথ দা প্রোটিন ক্যালমোডিউলিন, দিস প্রোটিন হ্যাজ ফোর ক্যালসিয়াম বাইন্ডিং সাইট। হ্যাঁ এন্ড হোয়েন থ্রি অর মোর সাইটস আর বাইন্ড উইথ ক্যালসিয়াম ক্যালমোডিউলিন চেঞ্জেস ইস শেপ and then initiates multiple effects of the cell and activation and inhibition of protein kinase. আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে ক্যালমোডিউলিন কি থাকে, এটা সেল মেমব্রেনে থাকে এবং এর চারটা বাইন্ডিং সাইট থাকে যার সাথে এসে ক্যালসিয়াম বাইন্ড করে এবং তার মাধ্যমে এটা এফেক্ট করে, হ্যাঁ প্রোটিন কাইনেস কে ইয়ে করে, এটা পরে আমি বিস্তারিত বলবো। আচ্ছা অ্যানস্টেরডামে না যায়, এই মোটামুটি তোমাদের আজকে এর থেকে আর বেশি বলতে চাচ্ছি না, প্রথম দিন আমি দেখি লেকচার পাঠাই দেওয়ার চেষ্টা করব। তোমরা মোটামুটি এটা দেখে একটু ইয়ে করো, প্রস্তুত করো। সবাই শুনতে পাচ্ছ? হ্যালো জি স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমেই তো একটু কঠিন লাগবে হ্যাঁ জিনিসটা, কিন্তু আমি যে ছবি যে কটা দেখালাম ছবিগুলো যদি আঁকায় প্র্যাকটিস করো তাহলে দেখবো যে জিনিসটা সহজ। এবং মেডিকেল সায়েন্স কঠিন বলতে তোমাদের কাছে আর কঠিন না, যেহেতু ফার্স্ট ইয়ার সেরে তোমরা সেকেন্ড ইয়ারে চলে আসছো, ওই ছবিগুলো পারলে তাহলে লেখা সহজ হবে। ওগুলো এমন না যে বইয়ে যা লেখা আছে পরপর ওই ইংলিশে লিখতে হবে, তোমাদের ভাষাগত ইয়ে